আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আশপাশের উপজেলাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে তৈরি হচ্ছে চট্টগ্রাম নগরীর নতুন মাস্টার প্ল্যান, গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। সব দেশ যেন একই সঙ্গে করোনার ভ্যাকসিন পায়, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে প্রধানমন্ত্রী। ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের চারজনের মৃত্যু, ঠাকুরগাঁওয়ে মারা গেলেন আরও একজন। সিলেটের এনসি কলেজে গণধর্ষণের ঘটনায় দুই নিরাপত্তা প্রহরী বহিষ্কার, ছাত্রাবাস খোলা রাখা নিয়ে প্রশ্ন। এবং আজ বিশ্ব পর্যটন দিবস, করোনা মহামারী কাটিয়ে বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে প্রস্তুত দেশের দর্শনীয় সব স্থান। এবার বিস্তারিত, বন্দরনগরী উন্নয়নে নতুন মাস্টার প্ল্যান করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই মধ্যে এই বিষয়ে অনুমোদন দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। পরিকল্পনা তৈরির জন্য ব্যয় ধরা হয়েছে 25 কোটি টাকা। এবারের মাস্টার প্ল্যানে নগরীর আশপাশের উপজেলাকেও আনা হচ্ছে পরিকল্পিত উন্নয়নের আওতায়। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইউএনডিপির আর্থিক সহায়তায় 1995 সালে তৈরি হয়েছিল বন্দরনগরী চট্টগ্রাম উন্নয়নের সর্বশেষ মাস্টার প্ল্যান। এর মেয়াদ শেষ হয় 2015 সালে। তাই পরিকল্পিত নগর উন্নয়নে এখন নতুন মাস্টার প্ল্যান করছে সিডিএ। চট্টগ্রাম শহরের মাস্টার প্ল্যান কাজ আরম্ভ হবে, এটা খুব শীঘ্রই আরম্ভ হবে, প্রথম পর্যায়ে আপনাদের কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। চট্টগ্রাম নগরীতে 70 লাখ মানুষের বসতি, প্রতি বছরই মানুষ বাড়ছে। ভবিষ্যৎ নগরীর নাগরিক সুবিধা মাথায় রেখেই এবার তৈরি হচ্ছে নতুন মাস্টার প্ল্যান। এটা কোনো চাপিয়ে দেওয়া মাস্টার প্ল্যান হবে না, বাস্তবতার নিরিখে কিভাবে বসবাসের উপযোগী করে এই শহরটাকে রাখা যায় সেটা মাথায় রেখে মাস্টার প্ল্যানটা প্রণীত হবে। এবং শহরকে যে পরিকল্পিত সম্প্রসারণের একটা বিষয় আছে, বিশেষ করে রাউজান, আনোয়ারা, হাটহাজার এই সমস্ত পটিয়ার জায়গাগুলোতে, সেগুলোকেও এই মাস্টার প্ল্যানের আওতায় নিয়ে আসা হবে। 1995 সালের মাস্টার প্ল্যান তৈরির সাথে সম্পৃক্ত প্রকৌশলীরা জানান, সেই সময়ের মাস্টার প্ল্যানের সিংহভাগ সুপারিশ ও পরিকল্পনাই বাস্তবায়ন হয়নি, ফলে নগর ও নাগরিকদের ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা। বারে বারে খাল বদরার থেকে সিটি করতে 300 কোটি টাকার উপরে লাগবে, কিন্তু আগে এত সবগুলি মিলে খরচ হতো 88 কোটি টাকা। তাহলে আমি 88 কোটি টাকা যদি তখন ধার কর্য করে পারি, যেমনি পারি করে ফেলতাম, তাহলে আজকে এত বছরে তার চাইতে অনেক হাজার কোটি টাকার বেনিফিট আমি পেতাম না? সেটা যেন আগেরটার মতো এগিয়ে অবস্থা যেন না হয়। সিডিএর অধীনে 1961 সালে প্রথম মাস্টার প্ল্যান করার পর বিভিন্ন সময়ে আরও কয়েকবার পরিকল্পনা করা হয়, কিন্তু এর বাস্তবায়নের জনবল ও মনিটরিং না থাকায় তা থেকে যায় শুধু কাগজে কলমেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোভিড-19 প্রমাণ করেছে সবার ভাগ্য একই সূত্রে গাঁথা। জাতিসংঘের 75তম সাধারণ অধিবেশনে বাংলায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতক্ষণ পর্যন্ত সবার সুরক্ষা নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউই করোনা ভাইরাস থেকে সুরক্ষিত নয়। ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে করোনার ভ্যাকসিন প্রাপ্তিতে সবার সমান সুযোগ নিশ্চিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। করোনা মহামারীর কারণে জাতিসংঘের 75 বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন বিশ্ব নেতারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এবারও বাংলায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্য স্বাধীন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ও অর্থনৈতিক খাতে করোনার ক্ষতিকর প্রভাব তুলে ধরেন সরকার প্রধান। আর্থিক খাতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার পাশাপাশি ভাইরাসটি যেন ব্যাপক হারে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সময় মতো বিশ্বের সব দেশ যেন করোনার ভ্যাকসিন পায় তা নিশ্চিতে বিশ্ব নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। কোভিড-19 প্রমাণ করেছে আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা, আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছে। আশা করা হচ্ছে বিশ্ব শীঘ্রই কোভিড-19 ভ্যাকসিন পাবে। এই ভ্যাকসিনকে
বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করা প্রয়োজন। সকল দেশ যাতে এই ভ্যাকসিন সময় মতো এবং একই সঙ্গে পায় তা নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান ও মেধা সত্ত্বে প্রদান করা হলে এই ভ্যাকসিন বিপুল পরিমাণে উৎপাদনের সক্ষমতা বাংলাদেশে রয়েছে। তিনি জানান, অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ 361 মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। করোনায় কাজ হারানো অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থানের বিষয়টি সহমর্মিতার সঙ্গে বিবেচনা করতে অভিবাসী গ্রহণকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। এই মহামারীর কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছে, অনেকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে কার্যকর ভূমিকা রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও অনুরোধ জানান তিনি। এই সমস্যা মিয়ানমারের সৃষ্টি এবং এর সমাধান মিয়ানমারকেই করতে হবে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ব্যাপারে আরও কার্যকর ভূমিকা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উন্নয়নশীল দেশগুলোর কার্যক্রমকে আরও জোরদার করার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় আন্তর্জাতিক বিশ্বের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা। টানা ছয় দিনের ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের চারজন এবং ঠাকুরগাঁওয়ে একজন সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে পার্বতীপুরে পলাশবাড়ি ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে মাটির দেয়াল চাপা পড়ে স্বামী স্ত্রী ও সন্তান সহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়। এছাড়া ঠাকুরগাঁওয়ে মাটির ঘর ভেঙে মারা যান মতিউর রহমান নামের একজন। এদিকে কুড়িগ্রামে বন্যার কারণে প্রতিনিয়ত নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। টানা প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দী থাকায় দুর্গতদের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, আজও ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বিপদসীমার 28 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পাশাপাশি বাড়ছে দুধকুমার, ফুলকুমার, তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে গণধর্ষণের ঘটনায় দুদিনেও কেউ গ্রেফতার হয়নি। তবে দায়িত্ব অবহেলার কারণে কলেজের দুজন নিরাপত্তা প্রহরীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। এসব ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, মূল আসামিদের গ্রেফতার না করে শুধু নিরাপত্তা কর্মীদের বহিষ্কার করে ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে। তাদের অভিযোগ, কলেজ বন্ধ থাকার পরও ছাত্রাবাস খোলা রেখে ছাত্রদের অপকর্ম করার দায় কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। ঘটনার প্রতিবাদে আজ দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট শহীদ মিনারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বেশ কয়েকটি সংগঠন। তবে পুলিশ বলছে, আসামিদের ধরতে বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে। শুক্রবার রাতে এমসি কলেজ এলাকায় স্বামীর সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নববধূ। তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেলের চিকিৎসকরা। আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটকদের বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে করোনা মহামারী কাটিয়ে এখন তৈরি দেশের দর্শনীয় সব স্থান। প্রাকৃতিক পাহাড়ে সাজানো খাগড়াছড়ি বর্ষায় নিজেকে ধুয়ে এখন সবুজ সতেজ। একই সাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখার সাগর পার কুয়াকাটাতেও মনোরম সৌন্দর্যের হাতছানি। জেলা প্রতিনিধিদের তথ্য ছবিতে ঈশ্বত লিমা রিপোর্ট। পাহাড়ি ঝর্ণাকে নিয়ে বহু গান, কবিতা কিংবা গল্পগাথা হলেও বাস্তবে তা দেখেছেন কজন। সেই সুযোগ দিতেই খাগড়াছড়ির আলুটিলার রিছাং ঝর্ণা এখন ডাকছে ভ্রমণ পিপাসুদের। তৈরি আছে দীঘিনালার তৈদু ঝর্ণা ও হাজাছড়া ঝর্ণাও। এছাড়াও আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, মায়াবিনী লেক, মহলছড়ির দেবতা পুকুর, এমন অনেক নয়ন জুড়ানো প্রাকৃতিক নৈসর্গ খাগড়াছড়িতে। পাহাড়ে সৌন্দর্যের আরাক লীলাভূমি সাজেক। রাঙামাটি জেলার হলেও সড়ক পথে সেখানে যেতে হয় খাগড়াছড়ি হয়েই। খাগড়াছড়ি জেলাকে পর্যটন বান্ধব একটা পর্যটন কেন্দ্র করে তোলার জন্য অনেক সম্ভাবনাময় জায়গা এখানে আছে। প্রশাসনিক যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো যদি একটু কমানো যায় তাহলে হয়তো লোকজন সাজেক ভ্রমণে আরো উৎসাহিত হবে। ওদিকে দেশের দক্ষিণ উপকূল পটুয়াখালীতে এখন টগবগে ঢেউয়ে মুখর বঙ্গোপসাগর। বিশেষ ছুটি কিংবা পর্যটন মৌসুম নয়, এখন সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখরিত সাগরকন্যা কুয়াকাটা। করোনায় কিছুদিন ফাটা থাকলেও এখন আবারও স্বাভাবিক ভ্রমণ পিপাসুদের আনাগোনা।
সবুজ বনভূমি, দীর্ঘ বেলাভূমি, সূর্যোদয় সূর্যাস্ত দেখার সুযোগ ছাড়াও কুয়াকাটায় আছে সাগরের জেলে এবং উপজাতি রাখান সম্প্রদায়ের জীবনমান দেখার সুযোগ। বিশ্বমানের পর্যটন কেন্দ্র করতে কুয়াকাটা পৌরসভার উন্নয়নেও নতুন মাত্রা যোগ হয়েছে। 22 কোটি 26 লক্ষ টাকার যে উন্নয়নের কাজ চলছে, এ ব্যাপারে রাস্তাঘাট প্রায় শেষের পথে, কিন্তু এই করোনার জন্য 5-6 মাস ধরে আমরা ভঙ্কে গেছি। পর্যটন দিবসকে ঘিরে কয়েকদিনের আয়োজন থাকছে কুয়াকাটায়। ইশরাত লিমা, এটিএন বাংলা। এদিকে 10 বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পরও সুনামগঞ্জ পর্যটন জেলা হিসেবে পুরোপুরি রূপ পায়নি। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীব বৈচিত্র্য, সীমান্তের ওপারের খাসিয়া পাহাড়, চেরাপুঞ্জির পাদদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঢলুরা শহীদ মাজার এবং বাঁশতলা শহীদ মিনার এ জেলার পর্যটনের মূল আকর্ষণ। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন হলে এ জেলার পর্যটন শিল্পের আরও বিকাশ ঘটবে এমনটাই মনে করছেন স্থানীয়রা। সুনামগঞ্জের পর্যটন শিল্প আরও উন্নত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যেই আমরা সরকারের নিকট সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, লোকাল সংস্কৃতি এবং মহান মুক্তিযুদ্ধের চারটি স্মৃতিচিহ্নকে কেন্দ্র করে একটি পর্যটন হাব তৈরির জন্য আন্তঃমন্ত্রণালয় এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের মাধ্যমে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা এবং পর্যটন সেবাকে জনগণের সহজলভ্য এবং হয়রানিমুক্ত করার জন্য প্রস্তাবনা প্রেরণ করা হয়েছে। আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবাসহ স্বাস্থ্যখাতের বিভিন্ন উন্নয়ন কাজ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার আশ্বাস দিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি আশ্বাস দেন। চুক্তি অনুযায়ী এটিএন পরিবারের সদস্যরা এখন কম খরচে আনোয়ার খান মেডিকেলে চিকিৎসা সেবা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে কোভিড-19 চিকিৎসার প্রথম সারিতে থাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্বমানের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান উন্নত চিকিৎসা সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের বড় ভূমিকা রয়েছে। উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা পেতে এটিএন বাংলা এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মধ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা চুক্তি। চুক্তি অনুযায়ী সব ধরনের চিকিৎসা ও প্যাথোলজিক্যাল পরীক্ষায় এটিএন পরিবারকে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির কর্ণধার। এর পাশাপাশি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, আনোয়ার খান মডার্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের নার্সিং ইনস্টিটিউটে কম খরচে পড়ার সুযোগ থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজের কর্মীদের সন্তানদের। আমরা এটিএন বাংলা এবং এটিএন নিউজকে আমরা একটা সেবা দেব স্বাস্থ্যখাতে, যেই সেবাটা আপনার উন্নত বিশ্বের মতো পাবেন। পৃথিবীর মানুষ আজকে আতঙ্কিত, সেখানে তো আমরা সংযুক্ত হয়ে নিজেকে আমরা মানে সেবা করার একটা সুযোগ পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিই যে উনি আমাদেরকে রাখছেন দেখে। লক্ষ্মীপুর জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পৃষ্ঠপোষকতায় বিতর্ক প্রতিযোগিতা করারও সিদ্ধান্ত হয় এই অনুষ্ঠানে। ডক্টর মাহফুজুর রহমান তিনি তার টেলিভিশনে সম্প্রচার করবার সম্মতি প্রকাশ করবার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ডক্টর আনোয়ার হোসেন খান সেই লক্ষ্মীপুর বিতর্ক উৎসবে পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য আজকে যে সম্মতি প্রদান করেছেন, এই উভয়ের এই সম্মতি প্রদান করবার জন্য আমরা বাংলাদেশের ডিবেট অঙ্গনের পক্ষ থেকে, বিতার্কিকদের পক্ষ থেকে, লক্ষ্মীপুর জেলাবাসীর পক্ষ থেকে আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার প্রতিষ্ঠানের কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসায় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমাদের সকল কর্মচারী, কর্মকর্তা কর্মচারী সকলকে উনি মানে সেবা দেওয়ার জন্য যে আজকে প্রতিশ্রুতি দিলেন, আমি তার জন্য ওনার কাছে কৃতজ্ঞ। আমরা চাই যে তার তিনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন, এটিএন বাংলার সঙ্গে থাকবেন এবং আমিও তাকে আশ্বাস দিতে চাই যে আমরাও তার প্রতিটা কর্মকাণ্ড সব কিছু আমরা তুলে ধরার চেষ্টা করব আমার এই দুই চ্যানেলের মাধ্যমে। অনুষ্ঠানে এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন, বিক্রয় ও বিপণন মীর মোহাম্মদ মোতাহার হাসান, উপদেষ্টা অনুষ্ঠান মোহন খান, অনুষ্ঠান সমন্বয়ক ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং আনোয়ার খান মডার্ন গ্রুপের প্রেস সচিব শেখ নাজমুল হক সৈকত উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নিরাপত্তা কর্মীর হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রাজেশ বিশ্বাস। গতরাতে শরীয়তনগরে একটি ভবনের দ্বিতীয় তলায় ওই ব্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের অন্য দুই নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় বৃহস্পতিবার রাতে ব্যাংকের ভিতরেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন রাজেশ, কিন্তু শনিবার রাতে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ দরজা ভেঙে ভেতরে রাজেশের লাশ দেখতে পায়। এই সময় ব্যাংকের বিভিন্ন ড্রয়ার ভাঙা ছিল।
পিবিআই ও সিআইডির একাধিক টিম ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে অ্যামি কোনি বেরেটের নাম ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রয়াত বিচারপতি রুথ বেডার জিন্সবার্গের স্থলাভিষিক্ত হতে চলেছেন তিনি। শনিবার হোয়াইট হাউসের রোড গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, উজ্জ্বল ও প্রতিভাবান আইন বিশারদকে সুপ্রিম কোর্টে মনোনীত করতে পেরে সম্মানিত বোধ করছেন তিনি। অনুষ্ঠানে স্বামী ও সাত সন্তান সহ উপস্থিত ছিলেন 48 বছর বয়সী এই বিচারক। শনিবারের অনুষ্ঠানে বেরেটের নাম ঘোষণার পাশাপাশি সুপ্রিম কোর্টের তার নিয়োগ বিষয়ে সিনেটের শুনানিতে অবিচল থাকায় রিপাবলিকান সিনেটরদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট। সিনেটের রিপাবলিকান নেতৃত্ব আগামী 3 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে সুপ্রিম কোর্টে বিচারপতির নিয়োগ নিশ্চিতের ঘোষণা দিয়েছে। বর্তমানে মার্কিন সিনেটে 53-47 ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা, ফলে 3 নভেম্বরের আগে অ্যামি কোনি বেরেটের নিয়োগ নিশ্চিত করতে ক্ষমতাসীনদের সামনে খুব একটা বাধা থাকার কথা নয়। তার নিয়োগের পর সুপ্রিম কোর্টের 9 জন বিচারপতির মধ্যে রক্ষণশীলদের সংখ্যাগরিষ্ঠতা 6-3 ব্যবধানে পৌঁছাবে। পার্টেক্স খেলার খবর। হকির গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের পদ হারিয়েছেন মমিনুল হক সাইদ, কিন্তু বিদেশে পলাতক থেকেও এখনও তিনি নানা উপায়ে ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছেন। ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার জামিল উদ্দিন বলেছেন, গঠনতন্ত্রের বাইরে গিয়ে এভাবে পদ আঁকড়ে ধরার কোনো যুক্তি নেই। এস এম আশরাফের রিপোর্ট। সেপ্টেম্বরে দেশের ক্রীড়াঙ্গন টালমাটাল হয়ে পড়ে ক্যাসিনো কাণ্ডে। প্রায় সব গণমাধ্যমেই খবর আসে সেই কেলেঙ্কারিতে জড়িয়ে আছে যুবলীগ নেতা মমিনুল হক সাইদের নাম, যিনি হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকও। ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানের পর থেকেই পলাতক তিনি। গত 8 মাসে হকির কোনো কার্যক্রমও থাকেননি। গঠনতন্ত্রের 26.3 ধারা বলছে, অনুমতি ছাড়া কোনো সদস্য 6 মাসের বেশি বিদেশে অবস্থান করলে এবং একটানা 3টি সাধারণ সভায় অনুপস্থিত থাকলে সদস্যপদ বাতিল হয়ে যাবে। যুগ্ম সম্পাদক বলছেন, তারা নিয়ম মেনেই সব ব্যবস্থা নিয়েছেন। ইচ্ছে করলেই তো সব কিছু করা যায় না। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্ব ধারা থাকে, গঠনতন্ত্র থাকে, ওই নিয়ম অনুযায়ী চলে। কোভিডের কারণে যে সব আমরা করতে পারিনি, সেখানে এনপাওয়ার করা আছে সভাপতিকে যে ভাইস প্রেসিডেন্টকে নিয়ে উনি মিটিং করতে পারবেন। সেই মিটিং করেই উনি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা নির্বাহী কমিটিতে উনি উপস্থাপন করেছেন। তবে ফেডারেশনের গঠনতন্ত্রে মমিনুল হক সাইদ যে আস্থা রাখেননি তার প্রমাণ ক্ষমতা ধরে রাখতে আদালতে রিট পিটিশন দায়েরের মতো পদক্ষেপ নেয়া। আমার তো ব্যক্তিগতভাবে কারোর সাথে শত্রুতা আমি নেই, লিখিতভাবে শুনেছি আমরা যে একটা স্টে অর্ডার হয়েছে সে কারণে আমরা এই বিষয়ে আলাপ করিনি। এখন আমরা যখন আমাদের অফিসিয়ালি আমরা হাতে পাবো তখন আমরা এটা আইনগতভাবে আগাবো। এদিকে হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বলছেন, ক্ষমতায় থাকতে মমিনুল হক সাইদ আদালতের মাধ্যমে শেষ চেষ্টা করছেন, যা মোটেই যুক্তিসঙ্গত নয়। ফেডারেশন তো আসলে চলমান প্রক্রিয়া, এখানে প্রতিদিনকার কাজকর্ম আছে। দেশের বাইরে থেকে কোনো কার্যক্রমে অংশ না নিয়ে কোনো কিছুর সঙ্গে জড়িত না থেকে তো একটা ফেডারেশনের এত এত গুরুত্বপূর্ণ একটা পদ, সাধারণ সম্পাদকের মতো একটা পদ তো আঁকড়ে ধরে রাখা যায় না, তাতে ফেডারেশনের কার্যক্রম ব্যাহত হয়। বাট এইভাবে আইন আদালত করে গণতন্ত্রের বাইরে গিয়ে এভাবে আসলে কোনো পদ আঁকড়ে থাকার কোনো যুক্তিসঙ্গত কারণ আমি দেখি না। তবে একজনের জন্য থেমে নেই হকির কার্যক্রম। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আগামী বছর ঢাকায় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি আর জুনিয়র এশিয়া কাপ আয়োজন নিয়ে চলছে নানা পরিকল্পনা। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। সানরাইজার্স হায়দ্রাবাদকে 7 উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আবুধাবিতে সানরাইজার্সের ছুড়ে দেওয়া 143 রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে জ্বলে ওঠেন কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিল। তার অপরাজিত 70 রানের অসাধারণ ইনিংসের ওপর দাঁড়িয়ে বড় জয় পেল কলকাতা। 62 বলে খেলা শুভমানের এই ইনিংস সাজানো ছিল 5টি বাউন্ডারি আর 2 ছক্কায়। শেষ পর্যন্ত 18 ওভারে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে কেকেআর। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মানিশ পাণ্ডের 51, ওয়ার্নারের 36 এবং ঋদ্ধিমান সাহার 30 রানের উপর ভর করে 4 উইকেট হারিয়ে 142 রান সংগ্রহ করে সানরাইজার্স। Off the bat of Owen Morgan.
যোগ করার সময়ে পাওয়া পেনাল্টিতে ব্রাইটনকে 3-2 ব্যবধানে পরাজিত করে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ এক জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার 40 মিনিটে নেল মার্ফির পেনাল্টি গোলে এগিয়ে যায় ব্রাইটন, কিন্তু প্রথমার্ধে খেলার শেষের 2 মিনিট আগে লুইস ডাঙ্কের আত্মঘাতী গোলে সমতা ফেরায় ম্যানিউ। বিরতির পর খেলার 55 মিনিটে মার্কাস রাশফোর্ড 2-1 ব্যবধানে লিড এনে দেন রেড ডেভিলদের। তবে শেষ দিকে যোগ করার সময়ের 5 মিনিটে সোলি মার্চ ম্যাচে 2-2 গোলে সমতা আনেন। আর যোগ করার সময়ের 10 মিনিটে বরুনো ফার্নান্ডেস যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের জয়। অন্য ম্যাচে পিছিয়ে থেকে ওয়েস্ট ব্রমউইচের সাথে 3-3 গোলে ড্র করেছে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আশপাশের উপজেলাকে পরিকল্পিত উন্নয়নের আওতায় এনে তৈরি হচ্ছে চট্টগ্রাম নগরীর নতুন মাস্টার প্ল্যান, গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদন। সব দেশ যেন একই সঙ্গে করোনার ভ্যাকসিন পায়, জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে প্রধানমন্ত্রী। ভারী বর্ষণে মাটির ঘর চাপা পড়ে দিনাজপুরে একই পরিবারের 4 জনের মৃত্যু, ঠাকুরগাঁওয়ে মারা গেলেন আরও 1 জন। সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় 2 নিরাপত্তা প্রহরী বহিষ্কার, ছাত্রাবাস খোলা রাখা নিয়ে প্রশ্ন। এবং আজ বিশ্ব পর্যটন দিবস, করোনা মহামারী কাটিয়ে বিনোদনের অপার সম্ভাবনা নিয়ে প্রস্তুত দেশের দর্শনীয় সব স্থান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।